চাঁদাবাজি যদি বন্ধ করা যায় এবং সিন্ডিকেট বিজনেস যেটা সবটাই নিজেরা পরিকল্পিতভাবে নিজেদের দখলে নিয়ে নেওয়া, যদি এই ধরনের কার্যক্রমগুলো অপরাধগুলোকে যদি বন্ধ করা না যায় তাহলে অর্থনীতিকে গতিশীল করা যাবে না, অর্থ ব্যবস্থাকে গতিশীল করা যাবে না। এই জন্য প্রয়োজন ব্যবসা বান্ধব একটি পরিস্থিতি, একটি পরিবেশ। নিশ্চয় আপনারা খেয়াল করেছেন এখানে আইনি প্রতিবন্ধকতা রয়েছে, আইনের বেড়া জালে বিভিন্ন সময়ে ব্যবসায়ীদেরকে বহুবিধ হয়রানির শিকার হতে হয়, সেগুলোকে বন্ধ করতে হবে। এখানে ট্যাক্স এবং ভ্যাটের নামে একটা বড় ধরনের নির্যাতন আছে, সেই নিপীড়ন বন্ধ করার জন্য রাষ্ট্রকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে যে জটিলতা, ব্যাংকের সুযোগ সুবিধা, গভর্নমেন্টের দিক থেকে সুযোগ সুবিধা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ এবং সুবিধাগুলোকে কাজে লাগানোর মধ্য দিয়ে ব্যবসা বান্ধব একটি পরিবেশ যদি সরকার নিশ্চিত করতে পারে তাহলে আমরা আমাদের অর্থনীতির গতিকে সামনের দিকে আমরা এগিয়ে নিতে পারব ইনশাআল্লাহ। প্রয়োজন হচ্ছে ব্যাংক ব্যবস্থাকে ঢেলে সাজানো। ব্যাংক দখল হয়ে গিয়েছে, কোনো টাকা নেই, কাগজের উপরে ব্যাংক সাদা কাগজে টাকা ছাপিয়ে ছাপিয়ে বিতরণ করছেন এবং ব্যাংকের যে টোটাল মুনাফা, বা মুনাফা নয়, ব্যাংকের যে টোটাল আমানত সেই আমানত এখন শূন্যের কোঠায়, এমনকি পিছন দিকে কাগজের হিসাবে ব্যাংক চলছে একটা সিন্ডিকেটের মাধ্যমে এবং শেখ হাসিনা রেহানার নির্দেশে এটি হয়েছে। সুতরাং ব্যাংক ব্যবস্থাকে সচল করার জন্য ব্যবস্থা যদি দ্রুততম সময়ের মধ্যে করা না যায় তাহলে বাংলাদেশের অর্থ ব্যবস্থা সামগ্রিকভাবে এটা গতিশীল করা সম্ভব হবে না, এটাকে শক্তিশালী করা সম্ভব হবে না। নতুন বাংলাদেশ এবং সেই বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা যারা, তাদের স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে যখন আমরা এই ধরনের একটি গতিশীল সমৃদ্ধ বাংলাদেশের জন্য, সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে পারবে, তখনই শহীদদের স্বপ্ন পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ইসলামের যে আদর্শিক সৌন্দর্য, ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামী ব্যাংক ব্যবস্থা শুধু নয়, পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে ইসলামী দৃষ্টিভঙ্গের আলোকে যদি ঢেলে সাজানো যায় তাহলে স্থায়ীভাবে বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে সুসংহত করা সম্ভব। এই বিষয়টি আসলে আগে যেমন এক সময় ইসলামী ব্যাংক চলতে পারে সুদ ছাড়া, এটি বিশ্বাসযোগ্য ছিল না, আজকে এটি শুধু বিশ্বাসযোগ্য নয় বরং কনভেনশনাল ব্যাংকগুলো সবাই ইসলামী উইন করেছে দেশে এবং বিদেশে। সেই জায়গায় ইসলামী অর্থ ব্যবস্থা বাংলাদেশেও সম্ভব, সেই বিষয়ে নিজেদেরও যোগ্যতা দক্ষতা বাড়িয়ে সেগুলো ব্যবসায়ীদের কাছে, দেশে এসে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে এবং রাষ্ট্রযন্ত্রের যেখানে যেখানে ব্যবসায়ী হিসাবে আমাদের সম্পর্ক রয়েছে তাদের কাছে সেটি তুলে ধরার পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রকৃত অর্থে যদি দেশ ও জনগণের মুক্তি নিশ্চিত করতে হয় তাহলে একটি ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রিয় ভাইয়ের আমার, আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, তাহের ভাইয়ের মূল বক্তব্যের অনেকটা এখানে ছিল, জামানতদারিতা, বিশ্বস্ততা, আমাদের আচরণ, আমাদের কমিটমেন্ট, আমাদের লেনদেন, আমাদের দায়িত্ববোধ, আমাদের জবাবদিহিতা, এই সব বিষয়গুলোকে নিজের জীবনে ধারণ করতে হবে। ব্যবসায়ী হিসাবে এগুলো যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমার রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহ, আমাকে মুসিবত থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে আল্লাহ,